বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মিরপুরের পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে স্লেট স্ট্রাইকারের যে দলটি আছে, বিপিএলের ফ্রাঞ্চাইজি দল, সেখানে তার বিরুদ্ধে সাবেক যে মালিক প্রবাসী সরোয়ার চৌধুরী, উনি অভিযোগ করেছেন মিরপুর পল্লবী থানায় যে তিনি তার দলের মালিকানা জোরপূর্বক সরোয়ারের কাছ থেকে জোর করে নিয়েছেন বাংলাদেশ সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া বলা হয়েছে যে মাশরাফি তার দল দিয়ে তাকে এক প্রকার জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে চার কোটি টাকার মালিকানা তিনি গোলাম সরোয়ার চৌধুরী থেকে জোরপূর্বক নিয়েছেন। এছাড়া যখন এই দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কেনা হয়, তখনও কিন্তু সিলেট স্ট্রাইকারের এই যে চেয়ারম্যান ছিলেন গোলাম সরোয়ার চৌধুরী, এরপর থেকে কিন্তু আমরা এমনিতে যখন বিপিএল ফ্রাঞ্চাইজি আমরা যখন খেলাগুলো হতো, বিপিএলের যে টুর্নামেন্টগুলো হতো, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ক্রিকেট দলের যে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের খেলা অফ করে দিলেও কিন্তু তিনি বিপিএলের সিলেটের হয়ে কিন্তু কয়েকটি মৌসুম তিনি পার করেছেন। তাদের ভিতরে তাদের ওই সময় দাবি দেওয়া ছিল যে মাশরাফি অধিনায়ক মাশরাফিকে চান বলেই তারা আসলে মাশরাফিকে দলে রেখেছেন। তবে এই যে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু সব কিছু প্রেক্ষাপট আসলে চেঞ্জ হতে থাকে, সেখানে এরপরেই কিন্তু তারা এই অভিযোগটি আসলে আজকে করেন। আমরা পল্লবী থানার ওসির সাথে কথা বলেছি, তিনি নিশ্চিত করেছেন যে বিপিএলের যে দলটি সিলেট স্ট্রাইকার আছে, এখানে সাবেক যে চেয়ারম্যান সরোয়ারের থেকে কিন্তু তিনি ইজাহারে নাকি এরকম অভিযোগ করেছেন, তিনি জোরপূর্বক নিয়েছেন। এছাড়াও কিন্তু মাশরাফির নামে কিন্তু 10 সেপ্টেম্বরও কিন্তু একটা মামলা হয়েছে নড়াইলের, সেখানে কিন্তু এই সেই মামলায়ও কিন্তু ইজাহারে আছে যে যেখানে গণঅভ্যুত্থানে ছাত্রদের প্রতি গুলি চালানো বা মারধরের মতো অভিযোগ এনে তিনিসহ তার বাবা সহ মোট 90 জনের বিরুদ্ধে আরেকটি মামলা আছে। আজকের যে যখন আমরা ওসির সাথে কথা বলেন, তিনি বলেন যে এই মামলাটি আসলে গতকালকে দায়ের করা হয়েছে এবং আজকের এটা আসলে আজকে ওনার সাথে কথা বলে নিশ্চিত করলাম। একই সাথে কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা হয়নি, বা এখন পর্যন্ত যদি আমরা চেষ্টা করেছি আসলে যে এই সিলেটের যে মালিক তার সাবেক মালিক তার সাথে যোগাযোগ করার, আমরা তাকে আসলে পাইনি। যদিও আমরা যতটুকু জানি তিনি একজন প্রবাসী, তিনি আমেরিকান প্রবাসী। আমরা জানি যে শুধু জাতীয় দল না, মাশরাফি বিন মুর্তজা কিন্তু বিপিএলও অন্যতম একটা সফল অধিনায়ক এবং তার হাত ধরে বহু শিরোপা জিতেছে, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স যখন ছিল সেটাও জিতেছে। এবং আমরা জানি যে 2018 সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন নড়াইল 2 আসন থেকে, এরপরে কিন্তু তিনি সংসদে ক্রীড়ার অন্যতম ক্রীড়া মন্ত্রণালয়ের একটা দায়িত্ব পালন করেন। এরপরে কিন্তু আমরা যখন 22 সালে নির্বাচনে কিন্তু তাকে হুইপ হিসাবে আসলে সিলেক্ট করেন তৎকালীন আওয়ামী লীগ সরকার, তিনি টানা 2 বারের কিন্তু এমপি হন। এমপি হওয়ার পরে থেকেই কিন্তু আমরা আসলে তার বিরুদ্ধে মানে এই অনেক সময় এই 5 তারিখের পর আমরা প্রথম মামলাটি হতে দেখেছি 10ই সেপ্টেম্বরের পরে, কিন্তু আবার আজকে একটি মামলা হলো, অর্থাৎ এই মাসেই কিন্তু তার নামে 2টি মামলা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু তিনি কোথায় আছেন এই বিষয়ে নির্দিষ্ট পরিমাণে কোনো তথ্য নাই, তবে কিন্তু আমরা দেখছি 5 আগস্টের পর মানুষের ক্ষোভ থেকে কিন্তু তার বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আমরা জানি যে যদি আমরা ক্রিকেটার হিসেবে দেখি, বাংলাদেশ কিন্তু তার হাত ধরেই কিন্তু মাশরাফির হাত ধরেই অনেক সাফল্য পেয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ বলি, তার হাত ধরে 2015 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপের 50 ওভারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছেন। এছাড়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল পর্যন্ত উঠেছেন তার নেতৃত্বে। মাশরাফি আসলে অধিনায়ক হিসেবে বাংলাদেশের অন্যতম না, বাংলাদেশের সেরা অধিনায়ক এখন পর্যন্ত জয় পরাজয় মিলিয়ে। তারপরে কিন্তু যে দল রাজনীতিতে ঢোকার পর থেকেই কিন্তু খেলোয়াড় মাশরাফিকে মানুষ অন্যভাবে দেখা শুরু করে। আমরা বিশেষ করে যদি আমরা দেখি যে 5 আগস্টের পর মানুষের ক্ষোভ বের হওয়া শুরু করে এবং বিভিন্ন রকম অভিযোগ আনা শুরু করে, যদিও তিনি এই 5 আগস্টের পর বেশ কিছু কয়েকবার তিনি বিভিন্ন গণমাধ্যমে বিবৃতিও দিয়েছেন বা নিজের ফেসবুক থেকে অনেক লেখালেখি করেছেন। তিনি আসলে তার ঘর পুরানো নিয়েও তিনি অনেক কথা বলেছেন। তো আমার কাছে আসলে আজকের যে মামলার বিষয়টি ছিল, ওসির সাথে কথা বলে আসলে আজকে এই পর্যন্তই আমি জানতে পেরেছি। পরবর্তীতে হয়তো আমরা চেষ্টা করব মাশরাফির সাথে যোগাযোগ করার, এই বিষয়ে তিনি কী বলেন, আমরা এই যে সিলেট স্ট্রাইকারের যে সাবেক মালিক সরোয়ার চৌধুরীর সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করব। আমরা ওসির সাথেও আমরা কথা বলেছি, ওসির বিষয়টি নিশ্চিত করেছে, বাট পরবর্তী কী পদক্ষেপ হয় এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো।